नमस्कार বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো একটা সামুদ্রিক মাছ। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই এই সামুদ্রিক মাছ। আমি এখানে দুটো মাছ নিয়েছি। এই মাছটার নাম হচ্ছে আমরা বলি বাঁশপাতা মাছ। ये बाशपाता माच सामुद्रिक माच एटार आमी प्रथमे आँशटा आमी छाड़िए नियेछि। एजे दुदिके दुपिटेरि आँश छाड़िए नियेछि। एबारे ए माचटार ए ओपरेर जे चामड़ाटा ए चामड़ाटा आमी एकटु छाड़िए नेब। एरकम भावे टेने ओपरेर छालटा छाड़िए निते हबे। একটু শক্ত, একটু টাইম লাগবে। এই যে মাছের চামড়াটা আমি এই যে তুলে নিয়েছি, এরকম মাছের ছালটায় ছাড়িয়ে এবারে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ দুটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে নুন দিয়ে মেখে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছটাকে আমি আধখানা পাতিলেবুর রস দিয়ে দু মিনিটের জন্য আমি একটু মেখে রাখব। তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। দু মিনিট হয়ে গেছে, এবারে আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা একটু বেশি করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটু উল্টে উল্টে দিচ্ছি। এই বাঁশপাতা মাছ খেতে কিন্তু খুব টেস্টি। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, সেটাও ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। আলুগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি, এবারে এই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো, এখানে আছে দুটো ছোট এলাচ, দারচিনি, একটা লবঙ্গ, আর একটু জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর একটু একটা তেজপাতা। এটা আমি ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিই। ওটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটাও একটু এর সাথে ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে চার কোয়া মানে রসুন আর হাফ ইঞ্চি আদা, এই দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো। এবারে একটু পরিমাণ মতো জল দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি একটু। মশলাতে থেকে আমার তেল ছেড়ে এসেছে, এবারে এর মধ্যে আমি 50 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে স্টিমটা লো ফ্লেমে করে দিয়ে আমি এবার নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি আমি এক চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট, ঝাল নিজেদের টেস্ট অনুসারে দেবে। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো, এগুলো দিয়ে আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো পোস্তর গুঁড়ো। পোস্তর গুঁড়োটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল, দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা জল, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা মাছটা বানিয়ে খাবে, খুব টেস্টি হয়, গরম ভাত দিয়ে খেয়ে নেবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নেব। বাঁশপাতা মাছের রেসিপিটা আমার কমপ্লিট। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।